हाय गाइड्स, दिगंत कोचिंग सेंटर यूट्यूब चैनले तुम्हारे आरेक बार स्वागत। शुरू करछि आमादेर आजकेर क्लास। तो आज के आम्रा जे क्लासटी निये आलोचना करब सेटी होच्छे प्रिभियस इयारेर किछु कोश्चेन, जे कोश्चेनगुलो तुम्हारे कन्फ्यूज करे दे जे तुम्हरा कि करबे कि करबे ना। देखो एक निमिषे कि करे सल्व करते हैं सेगुलो आज के आम्रा देखबो। से कोश्चनगुलो निये आलोचना करब। से कोश्चनगुलो देखो फार्ष्ट कोश्चनटा कि आछे। तो फार्ष्ट कोश्चन देखो आमरा एकटु देखछि। फार्ष्ट कोश्चन रयेछे द फार्मार वाज टेकिंग रेस्ट ড্যাশ দ্য শেড অফ এ ট্রি। ঠিক আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রিপজিশন রয়েছে। এটা কি রয়েছে? প্রিপজিশন। তো মানে কি, এখানে কিন্তু প্রিপজিশন দিয়ে আমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। প্রথম কি আছে, প্রথম আগে মানেগুলো আমরা জানবো। এখানে দেখো হিসাব মতো দেখাচ্ছে কি যে ফার্মার মানে কৃষক কি করছে, মানে গাছের ছায়ায় সে রেস্ট নিচ্ছে, সে বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, দেখো ইন মানে আমরা কি জানি, ইন মানে আমরা জানি মধ্যে বা ভিতরে, অন মানে হচ্ছে ওপরে, এবার আন্ডার মানে তো নিচে, তারপরে টু মানে হচ্ছে প্রতি। তাহলে এখানে সাধারণত যেহেতু আমাদের কি আছে, টেকিং রেস্ট আছে, যেহেতু সেহেতু আমরা কি ভাবি যে যেহেতু এখানে দেখো আগে সবার আগে আমি শেড কথাটিকে আইডেন্টিফাই করি। শেড, হ্যাঁ, এই শেড মানে কি ছায়া। তো শেড মানে কি বললাম, ছায়া। অফ এ ট্রি তার মানে মানুষটি কোথায় আছে সেটা দেখতে হবে। মানুষটি কিন্তু এখানে বলা হচ্ছে যে কি মানে গাছ এরকম আমরা বলবো। এখানে দেখো সবাই আগে কিন্তু আমরা এইটাকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, যে নিশ্চয়ই সে গাছের নিচে বসে সে বিশ্রাম নিচ্ছে, তাহলে আন্ডার হবে। কিন্তু যখনই আমি আন্ডার করব তখন কিন্তু সেটা আমার কি হবে, সেটা আমার ভুল হবে, রং হবে। তার কারণ আমি তোমাদের একবার বলি, ধরো এই হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, এটা কি বললাম, ভূমি। ঠিক আছে, তো এই ভূমির থেকে গাছ উঠেছে, ধরো এই হচ্ছে গাছ। তো গাছ এবার কি করছে, মানুষটি কোথায়, মানুষটি নিচে ধরো গাছের নিচে বসে আছে এই ভূমির ওপরে। ঠিক আছে, এখানে ধরো মানুষটি বসে আছে, তো গাছের ছায়াটা এইভাবে ধরো পড়েছে, এটা ধরো ছায়া, হ্যাঁ, এটা ধরো শেড। তো এই ছায়াটা কোথায় আছে, ছায়াটা তো মানুষের এই যে এখানে তো পড়েছে, এই ছায়ার মধ্যে তো মানুষটি বসে আছে। তাহলে ভূমির ওপরে যখন বসে আছে ছায়াটা নিশ্চয়ই কি ভূমি পেরিয়ে নিচে চলে আসেনি। তাহলে এই ভূমির মধ্যে যখন ছায়াটা আছে তখন মানুষটি কোথায় বসে আছে, ছায়ার মধ্যে বসে আছে। তো মানুষটি যখন ছায়ার মধ্যে আছে নিশ্চয়ই মানুষটি গাছের নিচে কিন্তু ছায়ার মধ্যে, তাহলে সেটা আগে বুঝতে হবে। শুধুমাত্র এখানে ট্রি আছে বলে আমি আন্ডার করব সেটা কিন্তু নয়। সেটা ঠিক হতো যে মানুষটি গাছের নিচে বসে আছে, কিন্তু দেখো এখানে কি বলেছে, দ্য ফার্মার ওয়াজ টেকিং রেস্ট ড্যাশ দ্য শেড অফ এ ট্রি। তাহলে এই যে শেড এখানে কি হবে, এই যে ইন, ইন দ্য শেড হবে, কারণ কি সেই মানুষটি হচ্ছে গাছের নিচে কিন্তু সে ছায়ার মধ্যে বসে আছে। তাহলে আমি যদি এখানে আন্ডার করতাম সেটা কিন্তু আমার রং আনসার হতো। তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা, সেটা কিন্তু আমার ইন। তাহলে আমি এখানে ইন যদি লিখি তাহলে দিস ইজ রাইট। দেখো সেকেন্ড কোশ্চেন কি আছে, সেকেন্ড কোশ্চেনটা একটু পড়ি। সেকেন্ড কোশ্চেন রয়েছে, এলাহাবাদ ইজ ড্যাশ ফ্রম জয়পুর দেন আগ্রা। আবার বলি, এলাহাবাদ ইজ ড্যাশ ফ্রম জয়পুর দেন আগ্রা। এখানে কিন্তু আমার একটা কনফিউশন ওয়ার্ড দিয়েছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে দেন। এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত পিএসসির এক্সামগুলোতে থাকে, হ্যাঁ। তো সেখানে দেখো তোমাকে এমনভাবে হেজিটেট করবে, মানে তোমার কোশ্চেন নিয়ে ভাবতে অনেক টাইম লাগবে। এর জন্য তোমরা এই কোশ্চেনগুলো দেখো, আশা করি নিমিষে তোমরা অ্যান্সারটা করতে পারবে। তো এলাহাবাদ ইজ ড্যাশ ফ্রম জয়পুর দেন আগ্রা। একটা জিনিস তোমরা দেখো, এখানে আমি বুঝতেই পাচ্ছি এখানে কিন্তু কিছু দূরত্ব সম্পর্কে কথা বলেছে। ঠিক আছে, তো এখানে কি আছে, অপশান হচ্ছে ফার আছে, ফারদার আছে, দেখো এফ ইউ আর টি এইচ ইআর ফারদার আছে, তারপরে এফ এ আর টি এইচ ইআর ফারদার আছে, আর ফারদেস্ট আছে। তো আগে একটা জিনিস আমরা খেয়াল করব, ধরো এলাহাবাদ, এলাহাবাদ থেকে হচ্ছে তোমার জয়পুর, এই তো
আরেকটা হচ্ছে কি এলাহাবাদ থেকে হচ্ছে তোমার আগ্রা এই দুটো তো এইবার দেখো এলাহাবাদ থেকে যদি জয়পুর তোমার 50 কিমি হয় ঠিক আছে এলাহাবাদ থেকে আগ্রা হচ্ছে তোমার 30 তো দেখো দূরত্বটা কার বেশি এলাহাবাদ থেকে কিন্তু জয়পুরের সেটাই আমি বলতে চাইছি যে এখানে যেই ওয়ার্ড যেই ওয়ার্ডটা আমার ডিসটেন্স বোঝাচ্ছে সেই ওয়ার্ডটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে এই এই দুটো মানে আগে আমাকে খেয়াল করতে হবে যে এলাহাবাদ ইজ ড্যাশ ফ্রম জয়পুর দেন আগ্রা মানে এলাহাবাদ থেকে জয়পুরের দূরত্বটা বেশি কিসের থেকে আগ্রার থেকে ঠিক আছে তো দেখো এখানে যেহেতু দেন কথাটা রয়েছে সেহেতু আমাকে বুঝতে হবে কি আমাকে বুঝতে হবে এখানে যেমন ধরো আগে আমি ওয়ার্ডগুলো একবার পড়েছিলাম তো এখানে একটা জিনিস আমি পেয়েছি ফারদেস্ট ফারদেস্টটা কি ফারদেস্ট কিন্তু সুপারলেটিভ সুপারলেটিভ ঠিক আছে সুপারলেটিভ ডিগ্রি মানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যেটা তাহলে এইটা তো সুপারলেটিভ পেয়ে গেছি দেন আছে যেহেতু সেহেতু কিন্তু আমার সুপারলেটিভ হবে না সেহেতু আমাকে কি করতে হবে কম্পারেটিভ ডিগ্রি খুঁজতে হবে এবার ফার দেখো ফারটা কি ফার কিন্তু হচ্ছে পজিটিভ ফার হচ্ছে কি ফার কিন্তু হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি তাহলে এই দুটো আমার এলিমিনেট হয়ে গেল ফার হয়ে গেল ফারদেস্ট আমার এলিমিনেট হয়ে গেল তাহলে বাকি রইল ফারদার আর হচ্ছে ফারদার ঠিক আছে তো এফ ইউ আর টি এইচ ইআর এই ফারদার আমরা কখন ব্যবহার করি যেমন ধরো যে ফারদার তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না মানে কি মানে এর পরে আর তুমি আমাকে ডিস্টার্ব করবে না এটাই লাস্ট অ্যান্ড ফার্স্ট ঠিক আছে তো সেখানে কি মানে সেটা হচ্ছে কিন্তু অ্যাডিশনাল ক্ষেত্রে ব্যবহার হয় সেটা কি ব্যবহার হয় এই এটা হচ্ছে তোমার এই যে ইউটা আছে এফ ইউ আর টি এস আর এই ফারদার হচ্ছে কি যে ফারদার তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না এটা কিন্তু অ্যাডিশনাল হিসেবে আর যে এফ এ আর টি এস এই ফারদার কিন্তু ডিস্টেন্স ডিস্টেন্স ঠিক আছে তো দূরত্ব তা দূরত্বর পর দূরত্ব অনুসারে কিন্তু আমার ফারদার বসে যেমন ধরো কি মানে আমি আর হাঁটতে পারছি না মানে আমি আর এই ডিস্টেন্সটা ধরো কভার করতে পারছি না সেক্ষেত্রে যেহেতু দূরত্ব বুঝিয়েছে আর এখানেও আমার কি মানে বোঝানোর চেষ্টা করেছে যে এলাহাবাদ ইজ ড্যাশ ফ্রম জয়পুর দেন আগ্রা তাহলে এটাও কিন্তু আমার ডিস্টেন্স বুঝিয়েছে তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ফারদার মানে অপশন নাম্বার সিটা আমার অ্যাপ্রোপ্রিয়েট দেখো কোশ্চেন নাম্বার থার্ড কোশ্চেনটা কি আছে সেটা একবার দেখি থার্ড কোশ্চেন আছে আই হ্যাভ ড্যাশ মানি লেফট ইন মাই পকেট সো আই শুড বাই টু পেন্স অনলি দেখো মানে আমার কাছে মানি আছে তো সেটা দিয়ে মানে কি করতে পারবো আমি দুটো পেন কিনতে পারবো অনলি বলেছে মানে কি আমাকে কিন্তু সীমিত করে বলে দিয়েছে যে আমি মাত্র দুটো পেনই কিনতে পারবো ঠিক আছে তাহলে অপশানটা দেখি অপশানে কি আছে ফিউ আছে লিটিল আছে দা ফিউ আছে এ লিটিল আছে দেখো আই হ্যাভ ড্যাশ মানি একটা জিনিস তোমরা খেয়াল করো মানি হ্যাঁ তো মানি কিন্তু আগে আমাকে দেখতে হবে যে কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন আমার ভিডিওর যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে পার্টটি আছে সেটি তোমরা যারা না দেখে থাকো তারা অবশ্যই দেখবে তাহলে মোটামুটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল পার্ট তোমাদের ক্লিয়ার হবে তো দেখো মানি হ্যাঁ মানি কিন্তু আমরা হট করে সবাই বলি মানি হচ্ছে কাউন্টেবল নাউন কিন্তু ন মানে দিস ইজ রং তার কারণ হচ্ছে মানি কিন্তু আনকাউন্টেবল নাউন তার কারণ কি মানিকে আমরা এটা হিসেবে ব্যবহার করতে পারি এ কয়েন এ রুপিস তো এই হিসাবে আমরা ব্যবহার করতে পারি তো সেখানে যেহেতু মানি আমার আনকাউন্টেবল নাউন ঠিক আছে আর এখানে কি বলেছে দেখো অপশানে দেখি ফিউ আছে লিটিল আছে দা ফিউ আছে এ লিটিল আছে এবার আমাকে খেয়াল করতে হবে দেখো ফিউ ঠিক আছে এবং দা ফিউ এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার হয় বলতো মনে আছে নিশ্চয়ই তোমাদের এগুলো কিন্তু কাউন্টেবল কাউন্টেবল নাউনে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এখানে যেহেতু মানি আমার আনকাউন্টেবল আছে তাহলে ফিউ আর হচ্ছে দা ফিউ এই দুটোকে আগে আমি
এলিমিনেট করি, তারপরে আছে কি, তারপরে আছে লিটিল, তারপরে আছে এলিটিল। তাহলে আগে আমরা লিটিল আর এলিটিলের ব্যবহারটা দেখব। দেখো লিটিল তো, এলিটিল অনেকে ভাবে কি, ধরো ছোট, মানে ছোট, যেমন ধরো হি ইজ এ লিটিল বয়, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু একটু এক্সেপশনাল। সেটা কি, সে মানে ছোট, হ্যাঁ সে একটি ছোট ছেলে। আবার এই লিটিলটাই আবার কি, এই লিটিলটাই হচ্ছে কি, নেই মানে নো আর কি। যেমন ধরো আই হ্যাভ লিটিল মানি, আই হ্যাভ লিটিল মানি, তার মানে কি, এই যে লিটিলটা, এই লিটিলটা মানে কি, নো। নো বলতে এখানে কি, আমার কাছে মানে কোনো মানি নেই, ঠিক আছে, আমার কাছে কি, এটা কিন্তু নেগেটিভ ফর্ম আর কি বহন করলো, যে আমার কাছে কোনো মানি নেই, ঠিক আছে। এইবার তাহলে এই লিটিলের ব্যবহারটা আমরা দেখেছি, তারপরে আছে কি এ লিটিল। তাহলে এ লিটিল মানে কি, এ লিটিল মানে হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি আই হ্যাভ এ লিটিল মানি, ঠিক আছে, তার মানে কি, আমার কাছে কিছু মানি আছে, কিছু টাকা আছে। দেখো অপশানে কিন্তু আমাকে এখানে বলে দিয়েছিল টু পেন্স অনলি, মানে কি আমার পকেটে অল্প কিছু পরিমাণ টাকা আছে, যেটা দিয়ে শুধুমাত্র আমি দুটো পেনই কিনতে পারবো। তাহলে কিন্তু আমরা অপশান নাম্বার এই যে ডি, এই ডিটা কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট পেয়ে গেছি। আর এখানে তোমরা আরেকটা অপশান দেখে নাও, ধরো যদি দা লিটিল থাকতো, দা লিটিল থাকতো সেটা কি, সেটা আমার কাছে মানি আছে, যেটা হচ্ছে কি আমার মানে একটা পারপাস আছে, যেই পারপাসে আমি খরচ করব, সেই পারপাসের জন্যই ওইটুকু টাকা আমার কাছে আছে, ঠিক আছে, অন্য কোনো কাজে খরচ করার জন্য নয়। তো এখানে যে আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনের আনসারটা কিন্তু আমার হচ্ছে অপশান নাম্বার ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো নেক্সট কোশ্চেনটা আমরা একবার দেখব, নেক্সট কোশ্চেন কি আছে দেখি। রানী ইজ দা ড্যাশ অফ অল গার্লস ইন দা ক্লাস, ঠিক আছে, অপশনগুলো একবার আমরা দেখি কি আছে, মোস্ট আগলি, মোর আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট। দেখো সেন্টেন্সটি পড়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, রানী ইজ দা ড্যাশ অফ অল গার্লস ইন দা ক্লাস, সেখানে দাঁড়িয়ে আমি এই মোর আগলি আর হচ্ছে আগলিয়ারকে আগে আমি এলিমিনেট করব। তার কারণ আমি বলি মোর আগলি আর আগলিয়ার যেহেতু এই দুটো সেন্স হতে তোমার কম্পারেটিভ ডিগ্রি মনে হচ্ছে, সেহেতু আমি এই দুটোকে বাদ দেব। তার কারণ আমি তোমাদের বলি, দেখো সেন্টেন্সে কি আছে, রানি আছে, তারপরে ইজ দা আছে, দায়ের পরে ড্যাশ আছে, তারপরে অফ আছে, এই রকম যদি আমার স্ট্রাকচার থাকে তাহলে আমাকে চট করে কি বুঝতে হবে, যে এখানে আমার কি বুঝিয়েছে, এখানে আমার সুপারলেটিভ ডিগ্রিটাই থাকবে। কারণ কি, এখানে যেহেতু আমার দা রয়েছে এবং অফ রয়েছে, যে কোনো সেন্টেন্সে যখন দেখবে তোমরা এরকম থাকবে এবং মাঝখানে ওয়ার্ডটা মিসিং থাকবে, তখন তোমরা মনে করবে কি, এই দা আর অফের মাঝখানে যে এই ওয়ার্ডটি আমার বসবে, সেই ওয়ার্ডটি অবশ্যই আমার সুপারলেটিভ ডিগ্রি বসবে। তাহলে এই দুটো যখন আমি এলিমিনেট করে দিলাম, তখন আমার কাছে আরও ব্যাপারটা ইজি হয়ে গেল। বাকি রইলো আমার কি, মোস্ট আগলি আর রইলো হচ্ছে আগলিয়েস্ট, ঠিক আছে। তাহলে আমার মেন ওয়ার্ড কি, মেন ওয়ার্ড হচ্ছে আমার আগলি। তো এবারে একটা জিনিস তোমরা খেয়াল করো, ধরো এই আগলিটাকে যদি আমি বাদ দেই, মানে সরি এখানে আগলি আছে তো এলওয়াইটাকে যদি আমি বাদ দেই, তাহলে আমার পড়ে থাকে কিন্তু ইউজি, ইউজি আগ। এই আগ বলতে কিন্তু আমার কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমি এখনো পাইনি, আগ মানেটা কি আমি জানি না। তো আগের সঙ্গে এলওয়াই যেহেতু যুক্ত হয়েছে তাই আগলি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। যখন আমি এলওয়াইকে বাদ দিয়ে দেই তখন কিন্তু আগ বলতে আমার কোনো কিছু বোঝায় না, ঠিক আছে। তো তাহলে এইটাও আমার হচ্ছে না, তাহলে বাকি থাকলো হচ্ছে আমার আগলিয়েস্ট। তাহলে আগলি তো, এই আগলিয়ের সুপারলেটিভ ডিগ্রি কি, সেটা হচ্ছে তোমার আগলিয়েস্ট। তাহলে এখানে যেহেতু দা ছিল আর অফ ছিল, আমি বলেছিলাম কি এই দুটো সম্পর্ক যদি থাকে তখন আমি মনে করব সেটা সুপারলেটিভ। তাহলে এখানে কি হবে, অপশান নাম্বার ডিটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে, তার কারণ রানী ইজ দ্য আগলিয়েস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস, মানে কি রানী হচ্ছে ক্লাসের মানে সমস্ত মেয়েদের থেকে মানে কুৎসিত গার্ল, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেনটা কি,
either Rahul or his brother dash. Choose the correct form of verb. দেখো আগের যে চারটি কোশ্চেন ছিল সেই কোশ্চেনের থেকে এই কোশ্চেনটা কিন্তু একটু আলাদা টাইপের কোশ্চেন, ঠিক আছে? তো সেটা আগে আমরা দেখব কি কি আছে। তো আমি কি বলেছিলাম যে আমার ক্লাসের প্রত্যেকটা ক্লাস সম্পর্কে তোমাদের যদি দেখে থাকো তাহলে এটা তোমাদের আসবে এই ধারণা যে ম্যাডাম যে বলেছিল তার ক্লাসের সঙ্গে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস রিলেটেড, সেটা কিন্তু পারবে। তার কারণ আমি যখন কনজাংশনের এরর করিয়েছিলাম তোমাদের তখন কিন্তু এই আইদার অর এর ব্যবহারটা আমি তোমাদের শিখিয়েছিলাম। তো আশা করি তোমরা মানে মনে আছে তোমাদের, আর যদি না থাকে তাহলে তোমরা ওই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। তো আজকেরটা একবার দেখো কি আছে, আইদার রাহুল অর হিজ ব্রাদার। তো এখানে কিন্তু আমার আইদারের রুলসটা আগে জানতে হবে, ঠিক আছে? তারপরে আমাকে এই অপশনগুলো দিয়ে, এখানে যেহেতু তোমার কারেক্ট ফর্ম অফ ভার্ব বলেছে, দেখো রিড বলেছে, আর কামিং বলেছে, স্মোক বলেছে, হ্যাভ ডান বলেছে, ঠিক আছে? তাহলে যদি রুলসটা আমি না জানি তাহলে কিন্তু আমি এখানের একটা ভার্বের ফর্মও আমি ব্যবহার করতে পারবো না। আইদারের সঙ্গে যখন অরের সম্পর্ক থাকে, ঠিক আছে, কি বললাম, আইদারের সঙ্গে যখন অরের সম্পর্ক থাকবে তখন কিন্তু তার ভার্ব হবে, হ্যাঁ, ভার্ব হবে কি অনুযায়ী বলতো, এই যে নিয়ারেস্ট সাবজেক্ট, ঠিক আছে, এই নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী তার ভার হবে। আর আরেকটা জিনিস দেখো, যদি কিনা এখানে তোমার নাইদার থাকতো, কি বললাম, যদি নাইদার থাকতো, আর এখানে নাইদারের সঙ্গে কার সম্পর্ক জানো তো, নাইদারের সঙ্গে হয় নরের সম্পর্ক, আর আইদারের সঙ্গে কার সম্পর্ক, আইদারের সঙ্গে হয় তোমার অরের সম্পর্ক। এই দুটি ক্ষেত্রেই ভার্ব সবসময় হবে কি, ভার্ব হবে তোমার এই যে নেক্সট, হ্যাঁ, নেক্সট ভার্ব, মানে প্রথম সাবজেক্ট নয়, প্রথম যে সাবজেক্ট আছে সেটি নয়, হবে কোনটা, নরের পরে অথবা অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের রুলস অনুযায়ী কিন্তু আমার ভার্বের ফর্মটা বসবে। তাহলে দেখো এখানে কি আছে, আইদার রাহুল অর হিজ ব্রাদার আছে। তো হিজ ব্রাদার কোন ফর্মে আছে, হিজ ব্রাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তো আমাকে আগে খুঁজতে হবে থার্ড পার্সন সিঙ্গুলারে কোনো ভার্ব আছে কিনা সেটা দেখি। আর আরেকটা জিনিস আমরা জানি কি, যদি সাবজেক্ট আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু, এবং এটা যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ভার্বের শেষে কিন্তু এস বাই ইএস যুক্ত থাকে। এই রুলসটা আগে আমাদের খেয়াল করতে হবে, তারপরেই আমি অপশনগুলোকে চুজ করতে পারবো। দেখো রিড আছে, তাহলে এইটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিড থাকলে রিডটা কি আমার হবে, দেখো এখানে এস বা ইএস কিছুই নেই। তারপরে আছে আর কামিং, এইটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেই কিন্তু, কারণ এটা কিন্তু আর কামিং বলেছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে কি যে ওটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে স্মোকস আছে, আর হ্যাভ ডান তো হওয়ারই কথা না, তা পারফেক্টে রয়েছে, তাহলে স্মোকস আছে, তাহলে এখানে আমার কি হবে, আইদার রাহুল অর হিজ ব্রাদার স্মোকস, ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট। তো বন্ধুরা আজকে আমার ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।